হ্যালো এভরিওয়ান, আজ কিন্তু সকাল সকাল ক্যামেরাটা অন করে তোমাদের সামনে চলে এলাম। তো তোমরা যারা আমায় চেনো না, আমি হলাম সিমি, সিমিস রোজ নাম চায়। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন আমি রান্নাঘরে এসে প্রথমে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, গ্যাস ওভেনটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে যে হেসেলের কাপড়গুলো বেরিয়েছিল সেগুলো সাবান দিয়ে ধুয়ে ছাদে গিয়ে মিলে দিলাম। এখন একটু নিজের জন্য টিফিন করব। সকাল সকাল রিন্টু তো অফিস বেরিয়ে গেছে, ও অফিস বেরিয়ে যাওয়ার পরেই ব্লগটা শুরু করলাম, কারণ ও বেরোনো অবধি ভীষণ তাড়া থাকে, সেটা তো তোমরা জানোই। তো এখন আমি দুটো রুটি করছি, আর কালকের একটু তরকারি আছে, সেটাই ভাবছি গরম করে ব্রেকফাস্টটা সেরে নেব। হ্যালো এভরিওয়ান, আজকে ব্লগটা একটু সকাল সকালই শুরু করেছি, আর রিন্টু অফিস বেরিয়ে গেছে, ও বেরিয়ে যাওয়ার পরেই ব্লগটা শুরু করলাম, কারণ সকালটা ভীষণ তাড়ার মধ্যে থাকতে হয়, তোমরা বোঝোই। তো এখন আমি নিজের জন্য দুটো রুটি করে নিলাম। তো এখন বাজে প্রায় 11টা, তো আমার এখনও টিফিন করা হয়নি, সকালে একটু হরলিক্স খেয়েছি বিস্কুট দিয়ে, তো আজকে আর চাটা খাইনি। তো এখন যাবো, এই যে দুটো রুটি আর একটু ওই কড়াইশুঁটি আলু দিয়ে তরকারি করেছিলাম কালকে, তো সেটা এখন আমি গরম করে নিলাম। তো এটাই আজ আমার ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই, আর আশা রাখছি এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো চলো খেয়ে নিই আগে। জল খাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম বাজারে। তো চিনির জন্য মাংস আনতে গেছিলাম, মাংস নিয়ে আসার পথে বাজারে দেখলাম খুব সুন্দর ব্রোকলি। ব্রোকলি দেখে আর লোভ সামলাতে পারলাম না, ব্রোকলি খেতে আমার তো দারুণ লাগে, আর শীতকালেই তো পাওয়া যায় বলো, সারা বছর তো ব্রোকলি পাওয়াই যায় না, তো শীতকালে যতটা পারি ব্রোকলি খেয়েই নিই। আর রিন্টু কিন্তু ব্রোকলি একদমই পছন্দ করে না, ও ফুলকপি খুব ভালোবাসে, কিন্তু ব্রোকলিতে বলে ওর নাকি গন্ধ ছাড়ে। তো আমি ভাই জানি না, আমার তো ব্রোকলি খেতে দারুণ লাগে। এখন দেখো আমি বসে সবজিগুলো কেটে নিচ্ছি, আর আমার সাথে দেখেছো চিনি বসে আছে। আমি যেখানেই বসবো, যেখানেই কাজ করব, যেখানেই যাব না কেন, আমার পিছন পিছনই ইনি ঘুরবেন। তো এখন চলো আমি সবজিগুলো কেটে নিই। আজকে আমি কি কি রান্না করব, তো চলো তোমাদের তাড়াতাড়ি দেখিয়ে দিই। এখানে দেখো ব্রোকলি, গাজর, বিনস, ফুলকপি, তো শীতের কিছু সবজি আমি কেটে রেখেছি, এটা দিয়ে আমি একটা সাটে করব। আর এখানে দেখো আলু, ফুলকপি কেটেছি, এটা দিয়ে একটা নিরামিষ তরকারি করব, আর বেগুন ভাজা করব। আর হলো এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই সাইডে হচ্ছে চিনি সমস্ত রকম সবজি দিয়ে, মাংস দিয়ে ও ঝোল করে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে করতে হয়। আর এই সাইডে আমি মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছি, কালকেই রিন্টু নিয়ে এসেছে বাজার থেকে। তো এখন আমি রান্না করার সাথে সাথে ঘরেরও কাজ গোছাবো। তো আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব, অনেক দিন ধরেই পাতা আছে, বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করব। তো তোমরা চলো আমার ব্লগটা দেখতে থাকো। আমি টেবিলটা পরিষ্কার করতে চলে এলাম, প্রায় দিনই টেবিল পরিষ্কার করা হয়, কিন্তু মাঝে আমার শরীর খারাপ হয়ে যাওয়ায় আমি ঘরের কোনো রকম কোনো ডাস্টিংই করে উঠতে পারছিলাম না। আজকে তো অনেক দিন পর এই টেবিলটা পরিষ্কার করছি, তো অনেক ধুলো বেরিয়েছে,
তো এখন দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরের কাজ করার সাথে সাথে রান্নাও কিন্তু আজকে কমপ্লিট করেছি। আজকে খুব বেশি রান্না করিনি, তো কি রান্না করেছি সেটা আমি তোমাদের পরে বলছি। তো দেখো এখনও কত নোংরা বেরোচ্ছে, তো এখন ঝাড় দিয়ে চলে যাব স্নানে। এই জাস্ট এখন লাঞ্চ নিয়ে বসলাম, সমস্ত কিছু সেরে, সংসারে তো জানোই কত কাজ থাকে, তো সমস্ত কিছু কমপ্লিট করে এখন লাঞ্চ নিয়ে বসেছি। আর আজকে তোমাদের সাথে কোনো রকম কোনো রেসিপিও আমি শেয়ার করিনি, আজকে সেরকম কিছু রান্নাও করিনি, ওই নিরামিষ ফুলকপি আলুর তরকারি করেছি। আর তোমরা তো তখন দেখলে যে ব্রোকলি, গাজর, বিনস এগুলো কেটেছিলাম, ওটা দিয়ে একটা সাটে বানিয়েছি, আর মাছ ভাজা আর একটু শশা টশা কেটে নিয়েছি আর কি। তো চলো তোমাদের থালিটা দেখাচ্ছি। এই দেখো এখানে এক পিস বেগুন ভাজা নিয়েছি, ভাত আছে, শশা আর হচ্ছে এক পিস মাছ ভাজা, আর এখানে এই সাটেটা আছে, আর এই দিকে দেখো ফুলকপি আলুর তরকারি। এই যে এটা আমি আর আলাদা করে নিই, এটা আমি খেতে গিয়েই একবারে বেড়ে নেবো। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। যাবি না, নিচে যাবি তো না, বল নিয়ে খেলবি কি করবি, চ নিচে চ বাবু, ঠান্ডা লাগছে, আজকে বেশ ভালো ঠান্ডা পড়েছে, চলো চলো নিচে, চলো চলো আমরা নিচে যাই, চলো চলো। যাবে না নিচে, নিচে যাবে না, নিয়ে আয় বল নিয়ে আয়। তো চিনিকে নিয়ে একটু ছাদে এসেছিলাম প্রতিদিনের মতনই বিকেলে, কিন্তু বিকেলে না এখন ছাদে একদমই আসা যাচ্ছে না, মানে এত ঠান্ডা পড়েছে আর ভীষণভাবে হাওয়া দিচ্ছে, কারণ আমাদের তো বাড়ির উল্টো দিকেই গঙ্গা, তো হাওয়াটা ভীষণ লাগে ঠান্ডা। তো চলো নিচে যাই, আজকে আমি আর বেশিক্ষণ থাকতে পারছি না, 4:30 নাগাদ এসেছি আর এখন 5টা বাজতে যায়, মানে 5 মিনিট বাকি। তো নিচে যাই, নিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। এত খোঁচে গেছে কেন, দেখো পাগলের মতো দৌড়চ্ছে। এত রেগে গেছে কেন, এই এদিকে আয় চিনি, কি হলো। গুড মর্নিং বন্ধুরা, তো কালকে আমি ব্লগটা আর কন্টিনিউ করে উঠতে পারিনি, কারণ এত ঠান্ডা পড়েছে যে আমি বিকেলের পর ছাদ থেকে নেমে যে বিছানায় উঠেছি, ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়েছি, তারপর আমার ব্ল্যাঙ্কেট থেকে বেরিয়ে যে একটু ব্লগিং করব বা একটু কিছু তোমাদের কাছে নিয়ে আসব, যে ব্লগটা এন্ড করব সেটাই যেন করতেই ইচ্ছা করছিল না ঠান্ডায়। তো আজকে তাই সকাল সকাল আবার ক্যামেরাটা অন করে নিয়েছি, তো সকালে তোমরা দেখলে চিনিকে নিয়ে রিন্টু আর আমি দুজন মিলেই গিয়েছিলাম একটু ছাদে। তো ছাদ থেকে নেবে আজকে ব্রেকফাস্ট করছি, তো আজকে ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে কী করছি এটা যেন ম্যাগি, তো ম্যাগি করছি, একটু গাজর, তারপর পেঁয়াজ, ডিম এইসব দিয়েই করছি, একটু সুন্দর করে করছি, টেস্টি টেস্টি করে। তো আজকে এটাই হলো আমাদের ব্রেকফাস্ট, তো চলো ব্রেকফাস্টটা তোমাদের দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, দেখো কি ইয়াম্মি ইয়াম্মি দেখতে হয়েছে তাই না, আমার তো দারুণ লেগেছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো চলো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে সেরে নিই, আজ কিন্তু সানডে আছে, প্রচুর ঘরে কাজ আছে। তো এই দেখো রিন্টু বসে আছে, রিন্টু কিন্তু বাজার করে নিয়ে চলে এসেছে, আমি ওকে আগে খেতে দিয়েছি তাড়াতাড়ি করে,
তো চলো আমরা খাওয়া দাওয়াটা ছেড়ে নিই তাড়াতাড়ি করে, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ও একটা জিনিস, দাঁড়াও এটা বলে নিই, এই দেখো চিনিকে এটা আঁচড়ে দেওয়া হচ্ছে, কারণ ওর লোমগুলো না হলে জট পেকে যাবে। তো এটা রিন্টু প্রায় সময় করে থাকে, তো এটা আমি একটুখানি ভিডিও করে নিয়েছি। টিফিন টিফিন সেরে এখন হচ্ছে সবজিগুলো গোছাতে বসেছি। আজকে রিন্টুই বাজারে গেছিল, বাজার গিয়ে দেখো না কত বাজার নিয়ে এসেছে। এইসব বাজার পরিষ্কার করে ধুয়ে আবার ফ্রিজে ঢোকানো, এটাও একটা বিশাল বড় কাজ। তো দেখাচ্ছি দাঁড়াও কী কী বাজার এনেছে। এই দেখো কত বাজার এনেছে, এই দেখো না এখানে কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, আমি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে। আর দেখো না শসা, বেগুন, এত কিছু বাজার, এগুলো সব বসে বসে এই যে এখানে ছাড়িয়ে রেখেছি, এগুলো সব গোছাচ্ছি। তো চলো এই ভিডিওটা আর বেশি বড় করব না, কাল থেকে শুরু করেছি। তো এই ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এই ব্লগটা বোধহয় অলরেডি একটু বেশি 12-13 মিনিটের হয়েই যাবে মনে হচ্ছে আমার, কারণ আমি এখনও এডিট করিনি, এডিট করলেই বুঝতে পারবো। তো ঠিক আছে চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আমার ব্লগে কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে যেও। তোমরা যে কজন দেখছো তাদের কাছেই আশা রাখছি যে তোমরা কিন্তু একটা লাইক করে যেও। আর যারা আজ আমার চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ একটু ছেড়ে যাওয়ার আগে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসছি। তো ততক্ষণের জন্য টাটা।